পুচকুনি এসেছে দেখো আমাদের বাড়ি। হ্যাঁ পুচকুনি, জামাটা কি সুন্দর! এটা কি আছে পুচকুনি, তোমার খাবার আছে? তোমার খাবার আছে এটাতে? আর কি কি আছে? থলি খুলে এখন আমাকে দেখাচ্ছে। দুটো 15 এখন থেকে ব্লগটা শুরু করছি, সকাল থেকে ব্লগ করবো ভাবিনি, কিন্তু পুষ্পনি একটা এত সুন্দর জামা পরে এসছে, ওকে না দেখালে হয়? এই দেখো ফুচকি এলো, পুষ্পনি জ্বর চলে এসছে কাল থেকে, ডাক্তারের কাছে গিয়েছিল তাই ডাক্তারের কাছ থেকে আমার কাছে এলো, এখানে বললাম আসতে, সকাল থেকে ব্লগ শুরু করিনি, বললাম একবার না তো, চলো ব্লগটা শুরু করলাম। আর সব থেকে একটা খুশির খবর এক্ষুনি পেলাম, রূপা ফোন করেছিল, রূপাকে দিদি নাম্বার ওয়ানে ডেকেছে, রূপার সাথে আমিও যাব কালকে, দুই বন্ধু মিলে আমি দেখবো রূপা দিদি নাম্বার ওয়ান খেলবে। তো চলো ভেতরে ঢুকতে দেয় সবাইকে, হ্যাঁ তাহলে কি আমি বাইরে বসে থাকবো না? কালকে কি হবে জানি না, তো চলো ব্লগটা শুরু করলাম, সাথে থাকো আর দেখতে থাকো। তিনটে বাচ্চা, সবাইকে খাবার দিতে চলে এলাম, ফুচকুনিকে খাইয়ে দিলাম আর ফুচকিকে খাইয়ে দিলাম, ফুচকি চলে গেল, ফুচকুনিকে ধরবে, এবার বাকি সবাইকে দেবো। একটু রান্নাগুলো দেখিয়ে দাও কি কি করেছি। এই যে এখানে আছে সর্ষে বাটা দিয়ে পমফ্লেট মাছ, আর এখানে বড় এটা কাতলা না রুই, কাতলার কালিয়া। আচ্ছা এটা কাতলা মাছের আলু দিয়ে একটা মশলা দিয়ে করেছি, ঝোল বলবে কালিয়া বলবে যা বলবে। আর এখানে আছে মসুর ডাল, এখানে ডিম ক্যান্ডির জন্য করতে হয়েছে, কয়েকটা বেশি করে নিয়েছি, রাতেও হয়ে যাবে। আর এখানে আছে লাউ পোস্ত, আর এখানে আছে ক্যান্ডির জন্য পটল ভাজা বেগুন ভাজা, আর এখানে চিন্টুর বাবা থানকুনি পাতা দিয়ে পোস্ত বাটা, এখানে গরম গরম ভাত, আর এটা রাতের জন্য মটর মটর ভেজানো। আর দিদি এসে একবার দেখি নি আসো, এদিকে রিন্টু দিদিকে আনতে গেছিল এই মাত্র, দিদি ক্যান্ডি জামাইদা সবাই এসে গেছে। খেলা করছে ক্যান্ডির সাথে, কালকে দিদি নাম্বার ওয়ানে যাচ্ছি আমি, না রূপা, রূপার সাথে যাচ্ছি কলকাতা, ও খেলবে আমি দেখবো। হ্যাঁ ওগুলো শোনা, আর কান খুলে রেখেছি, আর পড়ি না। তুমি চেঞ্জ করলে জামা? হ্যাঁ জামা চেঞ্জ করেছ? এখন ঘড়িতে বাজছে 7টা, চা খাবো, সেদিন চা বসালাম, ভাই চপ নিয়ে এলো গরম গরম চা আর চপ, বিকালবেলায় তো সারা দুপুর ঘুমায়নি, পুচকুনিটাকে নিয়ে একটুখানি খেলাধুলা করছিলাম, ও খেলছিল আমরাও খেলছিলাম, এখন পুচকুনিটাকে একটু ঘুম পাড়াচ্ছে ওর মা, তো ঘুমা তারপর আমরা সবাই চা খাবো, তারপরে রাতে হবে ঘুগনি, কিমা দিয়ে ঘুগনি, যেটা চিন্টু বাবা খুব ভালো বানায়, তো চিন্টু বাবাকেই বলবো বানানোর জন্য। দেখো দিদি ফুচকির ফোনটা বাজ, চাটা বানাই খাই। আমরা চাটা খেলাম, খেয়ে নিয়ে একটুখানি পুচকুনিটাকে ঘুরতে নিয়ে বেরোলাম, ঘরে ওর বোর লাগছে, এই যে
টিভি তো সঙ্গে দেখাচ্ছিল যে এ বাবা তোমার তো এখানে ফুচকা বসে ফুচকা কই এই যে হ্যাঁ আমি নিজেই জানি না আমি ওরে নিয়ে যাব এখানে ফুচকা বসছে নতুন ফুচকা वाला চলো মন্দির দেখিয়ে নিয়ে আসি আমাদের এখানে একটা শিব মন্দির আছে বন্ধ হয়ে গেছে বাইরে থেকেই দেখব কল চেঞ্জ করতে করতে যাচ্ছে এই তো এই তো কি আমার কি কুচি তুলে নাও এখানটা বন্ধ থাকে না এই কালী পূজা প্যান্ডেল শুরু হয়ে গেছে দুর্গা মন্দির আচ্ছা এই দিকটায় দুর্গা ঠাকুর যে বসা এই দিকটা কি ঠিক এটা ঠিক না না আমিও চিন্তা করছি কি ওই দিকে এইদিকে তো বসিয়ে পুজো করতে নেই এদিকে কেন বসায় তাহলে না হয় এই মুখে বসবে এই দিকটা ঠাকুর তো বসাতে নেই না কিন্তু এইদিকে তো ঠাকুর পুজো হচ্ছে দেখছি ওই জন্য এখানে এত প্রত্যেক বছর ইয়ে হয় নাকি কে জানে না হয় না প্রত্যেক বছর কিছু না কিছু হয় ঠাকুর বসাতে নেই এখান এই যে এটা শিব মন্দির এইখানটাতে এই যে বারান্দাটা দেখছি একটু এগিয়ে আসো একটু এগিয়ে আসো ওই দেখো একটা গেট মতো আছে হ্যাঁ হ্যাঁ ওই গেটটা দিয়ে ঢুকে এখানে ভেতরে মায়ের হ্যাঁ হ্যাঁ দেখেছি তো হ্যাঁ এটা শিব মন্দির এটা বন্ধ আছে হ্যাঁ ওদিকে যাব তো ও একবার এখানে একবার ওর কোলে একবার এর কোলে আমার কোলে আসো জুতোগুলো পড়লে একটু হাঁটতে পারতো ক্যান্ডি আমাদের পুরনো বাড়িটা স্মৃতিটা তাজা করতে যাচ্ছে এতবার এসছে না একটু দেখে আসি এই হচ্ছে পুরনো বাড়ির গলি এত বড় গলি কিন্তু গাড়ি ঢুকছে ঢোকে না এখানে এই ড্রেনটা করাতে হ্যাঁ ড্রেনটা না থাকলে ঢুকে যেত কিন্তু আমাদের তো ড্রেনটা তো ছিল না তখন যখন গাড়ি নিয়েছে আমি আবার চলে আসবো এখানে চিন্টু বাবাকে তো মাঝে মাঝে বলি তোমার সঙ্গে ঝগড়া যদি হয় এখানে চলে আস ভালোই লাগলো ঘুরতে না না আমরা জানতাম এই যে এত ঘুরবো আমরা ঘুরে বেশ ভালো লাগলো একটু অন্যরকম আজকের দিনটা আমরা পার করলাম না এমনি তো ঘরে বসেই কাটাই একটু হাঁটাও হলো আমাদের আজকের ঘুগনি স্টার্ট হয়ে গেছে মটন কিমা দিয়ে ঘুগনি আমাদের দাদা এই আইটেমটা খুব ভালো রান্না করে সেই জন্য ওনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এই রান্নাটা করার জন্য মোটামুটি অনেকটা এগিয়ে গেছে মশলা কষা হয়ে গেছে এইদিকে রেডি দাদা সব ঠিক আছে একদম এই ভদ্রলোক ফোনেই ব্যস্ত আছে অনেকক্ষণ ধরে ঠিক আছে চাও শেষ হচ্ছে না গল্প শেষ হচ্ছে না
আর এই ফুচকুনি ফুচকুনি খেতে খেতে কত কিছু করছে এখন মেসর টিপি নিয়ে বড় মাসির কাছে ব্যস্ত ওনাকে খাওয়াতে তিনজন লাগে একজন ওনার মা আরেকজন ওনার সোনামাসি আর একজন ওনার দাদা আর এই দাদাটা এখানে বসে না না তুমি এর আগে পরে এর পরের দিন থেকে তুমি যাবে সবার খাওয়া দাওয়া কমপ্লিট গগনি শেষ এইটুকু আর বেঁচেছে আর এখানে শেষ মুহূর্তের খাওয়া দাওয়া চলছে একদম শেষ গগনি আর একটু আছে সামান্য এদিকে পুচকুনি রেডি আচ্ছা আর নামলাম না হ্যাঁ রাত হয়ে গেছে অসুবিধা হলে ফোন করবে এখন ঘড়িতে বাজছে প্রায় 12:30 ফুচকিকে ছেড়ে দিয়ে এসেছি 11:30 সময় এতক্ষণ দিদি আমার সঙ্গে বসে বসে গল্প করছিল এখন দিদিও বেরিয়ে যাচ্ছে ও জিজ্ঞাসা করছে কালকে কখন বেরোবো তো কালকে 5:00 সময় বেরিয়ে যাব রূপার সাথে এইদিকে রিন্টু 6:30 সময় স্কুল আছে কিছু টিফিনও বানিয়ে দিলাম না কিছু আনা করিয়ে দিলাম না সেটাই দিদি বলছে যে রিন্টু কি টিফিন নিয়ে যাবে তাহলে ওর জন্য কিছু টিফিন পাঠিয়ে দেবো কিনা বললাম না না থাক কিছু দেখে সকালবেলায় আমি রেডি করে দিয়েই যাব তাহলে চলো আজকাল ব্লগটা এই পর্যন্তই থাক সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো টাটা বাবাই গুড নাইট খতম ফ্রেন্ডস গুড আফটারনুন তোমাদেরকে একটা জরুরি সূচনা দেবো বলে চলে এসেছি তোমরা অনেকেই জানো যে 21 তারিখে রূপা চিন্ময়দা দিদি নাম্বার 1 খেলতে গিয়েছিল আমি আর চিন্টুর বাবা ওদের সাথে গিয়েছিলাম অডিয়েন্স হিসেবে তো সেখানে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে যেগুলো আমি ভিডিও করে নিয়ে এসেছি আর তোমাদেরকে সেটা ব্লগের মাধ্যমে আমি পরে তুলে ধরবো যতক্ষণ না দিদি নাম্বার 1 খেলাটা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ওই ব্লগটা পোস্ট করতে পারবো না সুতরাং আগে হয়ে যাক দিদি নাম্বার 1 তারপর ওই ব্লগটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সেখানে গিয়ে কী কী অভিজ্ঞতা হলো তা আমি যেই বার্তাটা দিতে এলাম সেটা হচ্ছে বৃহস্পতিবার কালী পুজোর দিন 5:00 সময় জি বাংলাতে দিদি নাম্বার 1 রূপা চিন্ময়দা যেটা খেলেছে সেই এপিসোডটা হবে তোমরা কেউ দেখতে ভুলবে না কিন্তু অবশ্যই জি বাংলাতে 5:00 সময় দিদি নাম্বার 1টা দেখো